बागडोगरा हवाई अड्डे का नामकरण चिला राय के नाम पर करने की मांग उठी। बागडोगरा हवाई अड्डे का नामकरण को लेकर एक बार फिर विवाद गहरा गया है। जहां पहले इस हवाई अड्डे का नाम रविंद्रनाथ टैगोर या तेनजिंग नोर्गे के नाम पर रखने की मांग उठ चुकी है, वहीं अब तराई राजवंशी चेतना मंच ने एक नया प्रस्ताव रखा है। मंच के संयोजक राजेन बर्मन ने मांग की है कि बागडोगरा हवाई अड्डे का नाम राजवंशी समुदाय के भूमिपुत्र शुक्रमल राय उर्फ चिला राय के नाम पर रखा जाए। बर्मन का कहना है कि चिला राय न केवल राजवंशी समुदाय के लिए प्रेरणा स्रोत है, बल्कि वे एक विश्व प्रसिद्ध महावीर सेनापति भी थे। उन्होंने कहा कि तेनजिंग नोर्गे और रविंद्रनाथ टैगोर के प्रति सम्मान व्यक्त करते हुए चिला राय के नाम पर अभी तक कोई स्मारक या संस्था नहीं है जो उन्हें उचित सम्मान दे सके। इस मान को लेकर तराई राजवंशी चेतना मंच ने आंदोलन करने का निर्णय लिया है। मंच के सदस्य सांसद और राज्य सरकार को पत्र लिखकर अपनी मांग रखेंगे। यह मामला एक बार फिर से क्षेत्र में राजनीतिक बहस का विषय बन गया है। देखना होगा कि इस मुद्दे पर सरकार और अन्य संगठन क्या रुख अपनाते हैं। প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একটা জনমত বা মানুষের মতামত উঠে আসছে যে আমাদের এই শিলিগুড়ি শহর লাগোয়া যে বাগডোগরা বিমানবন্দর, সেই বিমানবন্দরের নামকরণ নিয়ে বিভিন্ন রকমের জনমত উঠে আসছে। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং প্রিন্ট মিডিয়াতেও দেখতে পাচ্ছি। ইভেন কি আমরা উত্তরবঙ্গ সংবাদেও কয়েকদিন আগে দেখলাম কেউ জনমতে লিখেছে যে বাগডোগরা বিমানবন্দরের নাম তেনজিং নোরগের নাম অনুসারে হওয়া উচিত, এবং কেউ বলছে যে বাগডোগরা বিমানবন্দরের নাম আবার রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হওয়া উচিত। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তেনজিং নোরগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই যে বাগডোগরা বিমানবন্দরের যে প্রাচীন ইতিহাস এবং এই অঞ্চলের যে জিও পলিটিক্যাল সিনারিও, যে ডেমোগ্রাফিক্যাল যে সিনারিও, এবং তার সাথে সাথে এখানকার ভূমিপুত্র মানুষের যে আবেগ, সমস্ত কিছু বিচার বিবেচনা করে যদি বাগডোগরা নাম যদি পরিবর্তন করতেই হয়, পরিবর্তন করে যদি অন্য কিছু নাম রাখতে হয়, তাহলে আমরা এই তরাই রাজবংশী চেতনা মঞ্চের পক্ষ থেকে বলতে চাই তাহলে সেই নামটা অবশ্যই আমাদের এই উত্তর পূর্ব ভারতের, এবং একসময় আমরা জানি যে এই অঞ্চলটা কামতাপুর রাজ্য বা বর্তমান কুচবিহার রাজ্যের অধীনে ছিল, এবং কামতাপুর বা কুচবিহার রাজ্যের যে প্রধান সেনাপতি বিশ্ব মহাবীর চিলা রায়, তার নামেই যাতে এই বিমানবন্দরের নামকরণ হয়, এবং সেই দাবি আমরা রাখছি। কারণ আপনারা জানেন যে বিশ্ব মহাবীর চিলা রায় যে বিশ্বসিংহ কোচ রাজবংশী ডাইনাস্টির যে প্রতিষ্ঠাতা, তার মানে তৃতীয় পুত্র ছিল এবং মহারাজা নরনারায়ণের ছোট ভাই, যিনি মানে খুব পারদর্শিতা দেখিয়ে যুদ্ধ করে এখান থেকে বহু শত্রুকে পরাস্ত করেন, এবং এখানে মোগল থেকে শুরু করে যত বৈদেশিক শক্তি বারবার এই অঞ্চলকে, এই রাজ্যকে আক্রমণ করেছিল, তারা কিন্তু পরাস্ত হয়ে বারবার পালিয়ে গিয়েছিল, এবং তিনি চিলের মতো করে যুদ্ধ করতেন, বাস পাখির মতো ছো মেরে শত্রুকে পরাস্ত করতেন বলে তার নাম চিলা রায় হয়েছে, তার আসল নাম শুক্লধ্বজ রায়। তো আমরা চাবো যেহেতু বাগডোগরা বিমানবন্দরে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে এই বাগডোগরা বিমানবন্দর কিন্তু একসময় এই বর্তমান যে সিভিল এভিয়েশনের হাতে কিছুটা এসেছে, সেটা কিন্তু আসলে আগে ছিল না, এটা কিন্তু সামরিক বিমানবন্দর। এবং আমরা এটাও জানি যে যখন পুরো পাকিস্তান যুদ্ধ হয়, এখানে কিন্তু MiG-21 গিয়ে পূর্ব পাকিস্তানে গিয়ে আক্রমণ করেছিল, এবং এখানকার জমিদারটা, যে সমস্ত মানুষ এখানকার ভূমিপুত্র মানুষ রাজবংশী সম্প্রদায়ের সাথে, যেমন বাওকালী নামটার কথাই বলি আমি, এখানে বাওকালী মানে বাতাস, বাও আমাদের একটা রাজবংশী শব্দ, সেই বাতাস, একটা কালী মন্দির একটা ছিল বড়, এখানকার মানুষের আস্থার একটা কেন্দ্র ছিল সেই কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু জমি অধিগ্রহণের ফলে বর্তমান বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে মিশে গেছে, এবং অনেক মানুষ কিন্তু এখানে, ঠিক আছে, অবশ্যই নিজের যে জন্ম ভিটে অবধি ত্যাগ করেছে শুধু এই বিমানবন্দরের স্বার্থে। তো সুতরাং আমাদের দাবি যে এখানকার ভূমিপুত্র মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাদের কথা চিন্তা করে, তাদের কথা মাথায় রেখে, তাদের আবেগকে সম্মান জানিয়ে যদি এই বাগডোগরা নামকে পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই যাতে বিশ্ব মহাবীর চিলা রায়ের নামে মানে নামকরণ করা হয়। কারণ বিশ্ব মহাবীর চিলা রায়ের নামে যদি এই বাগডোগরা বিমানবন্দরের নামকরণ করা হয়, তাতে এখানকার ভূমিপুত্র মানুষের কোনো রকমের কোনো কি বলে অবজেকশন বা তাতে কোনো রকমের কোনো দ্বিমত নেই। নমস্তে ম্যাম। ডাইনিং টেবিল? জি ম্যাম, আইয়ে বেঠিয়ে ম্যাম। সচ মে শোতে বহুত বড়িয়া হ্যায়, একদম জবরদস্ত। সচ মে বহু মান গয়ে,
वेरी गुड मॉम। और भी ऑप्शंस हैं मैम। हाँ? सोफा? जी मैम। श्रुति, क्या सोफा है? और भी ऑप्शंस हैं मैम। और भी ऑप्शंस अवेलेबल है मैम। अभी तो लोन लेना पड़ेगा। वो भी अवेलेबल है, बिल्कुल 0% इंटरेस्ट रेट में। आप बैठ कर, लेट कर, गद्दे पे उछल कर, हर तरीके से देख सकते हैं। हिमालयन केन फर्नीचर, सारे ऑप्शंस खुले हैं। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रुख भैरो फल फूल दिन छ। त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईँले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोस मिलाई एसआईपी मा लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। अरे क्या हुआ, हटो। अर्जुन त्योहार है, बहुत काम है, हटो अभी। हो गया, चलो आ जाओ। सब कब किया? और नया सोफा, ये किस लिए? तुम्हारे लिए। अब से तुम आराम करोगी, बाकी काम हम करेंगे। इस त्योहार अपने परिवार को दे वो आराम जिसके हैं वो हकदार। डामरू बिग फेस्टिवल सेल, अब हर घर त्योहार।